এসব কি কে আপনারা ঢাকায় আমার স্থান আমার নাম বিল্লাল মিশরি শুনলাম আপনি নাকি আমারে খুঁজবার লাগছেন তুমি এখানে ঢুকলে কিভাবে এই বিল্লাল মিশরি বাংলাদেশে এমন কোন জায়গা নাই যে ঢুকতে পারে না আর আপনার বাড়ির সামনে সাধারণ দুইজন ঠোলা আর আমরা কি করব গেটে পরিচয় দিছি আপনার শালা আমি তাই আর আমারে ঠেকাই নাই এখন কোন কেললে আমার খুঁজবার লাগছেন তোমাকে খুঁজছি দেশের সব সন্ত্রাস বন্ধ করার জন্য হত্যা রাহাজানি বন্ধ করার জন্য তোমাকে গ্রেফতার করে দেশে শান্তি ফিরিয়ে আনতে চাই স্যার আপনি তো এক মন্ত্রী সরকারি কমিং অপারেশন কইরা ক্রিমিনাল গো ধরতে পারে নাই আপনি বিল্লাল মিশরি কিভাবে ধরবে যখন যে সরকার আসে তখন আমগো ধরপা করে আওয়াজ দেয় আমরা মাল পারি নিয়া রেডি থাকি কোন স্যার আপনি কি কি লাগবো পঞ্চাশ লাখ টাকা বাজারু জীবের মডেল আর বাবির জন্য বসুন্ধরার একটা ফ্ল্যাট আর আপনার অ্যাডভান্স সুইস ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে ডলারে চাইলে ডলারে পাউন্ডে চাইলে পাউন্ডে যদি তোমার রক্ত চাই দেবে ওই মন্ত্রী আমার মতন একজন মাস্তানকে মেরে তুমি কি দেশের মাস্তান মুক্ত করতে পারবে ১৩ কোটি লোকের জীবন নিয়ে তোমাকে আমি আর সিনি মিনি খেতে দেব না তোমাকে যদি বারুদের লাইসেন্স দেই তাহলে সেই বারুদ দিয়ে তুমি ব্যাচের বোতলে বোমা বানাবে রমনা ভটুমুরের মতো নিরীহ মানুষদের তোমরা মেরে ফেলবে সেটা আমি হতে দেব না আমার উপহার গ্রহণ করেন আর আমার নাম ভুলা যান যদি না যাই তাহলে আপনাকে আমি মেরে ফেলবো সরি আপনার বাড়িতে আইসা আপনাকে মারলে আমার বাহাদুরি থাকে না আপনাকে মারবো জনগণের সামনে কথা জন শুনলেন না তখন আইসকের থেকে তসবি গোনা শুরু করে কখন কি হয়ে যায় তা তো বলা যায় না আমি যখন চামু তখন আপনাকে আমি নোটক করে দেব একদম নোটক হ্যালো আইজি সাহেবকে কানেকশন দাও অল কানেকশন কাট আপ আমাদের চাঁদা না দিলে তোমাদের সাথে অল কানেকশন কাট আপ ভাইজান তোমার মুড অফ কেন মিশন ফেল হয়েছে মন্ত্রী হালায় পকেটে আহে নাই হোয়াট ননসেন্স আবে হ এই বিল্লাল মিশরির দেওয়ালে চিকা মারছে মাগার লাইনে কারো তেল মারে নাই আজ তো তেল মাইরা পাম মাইরা ঠেট মাইরা সব আইটেমের দাম বাড়ায় দিছি মাগার মন্ত্রী হালায় পিছলে গেছে ও নো নেভার আই উইল শুট দ্যাট বাস্টার্ড ওই থাম থাম তোর কিছুই করতে হইব না তোর সাদা কাপড়ে আমি দাগ লাগতে দিব না আমি কেঠা ঢাকায় মাস্তা বিল্লাল মিশরি এই মিশরি ডেঙ্গু মশার ডরে মশারির মধ্যে বৈশা বিড়ি টানব না এই দেখ আমি কি লয়েছি খেলনা ভাইজান তুমি কি পাগল হয়েছ আমার কি বাচ্চাদের খেলে খেলবার বয়স আছে আমি তো লাশ নিয়ে খেলতে চাই মন্ত্রীর লাশ নিয়ে খেলতে চাই ভাইজান খেলবি এই তো লাশ রাইলের গাড়ি ইশারায় চলে রিমোটের ইশারায় এইটার উপরে আজাইল বর কইরা গুর গুর কইরা মন্ত্রীর জন্য সবার ভিতরে হান্দায় যাবো তোর মন্ত্রীর ফিনিশ আরে বাহ ভাইজান বাহ তুমি একটা জিনিস ভাইজান পুলিশেরা জানতে পারবো না আমরা কিভাবে মন্ত্রীকে মারব কই ফিরোজা কোথায় গেলে আরে আমার টুপি বেল্ট পিস্তল নিয়ে এসো আজ আবার মন্ত্রী সাহেবের মিটিং আছে এই নাও বুকটা লাগাও আচ্ছা এইসব মিটিং এ ডিউটি তুমি নাও কেন কেন কি হয়েছে মিটিং এ সন্ত্রাসীরা বোমা মারে যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে ফিরোজা রাজ্জাকের বুকে গুলি লাগার আগে আমি আমার বুক পেতে দেবো ভাইজান আপনি কখন এলেন তোমরা ভুলে গেলে কি হবে আমি ভুলে নেই আজ আমার রাজাকে জন্মদিন ইয়াল্লাহ আমি তো ভুলে গিয়েছিলাম ওর জন্য একটা হাত ঘড়ি এনেছি এই নাও
Thank you, Dada. Welcome. Wow! Happy birthday to you. Are you okay? Thank you. Shutti Baba, amar aaj bhishon khushi lagche. Amra to bhule giyechhilam. Kintu bar chalche thik mone rekheche. Mare, amar tar keu nei. মুক্তিযুদ্ধের সময় আমার পুরো পরিবারকে খানসেনারা মেরে ফেলেছে আমি তো ততদিন দিয়ে এতদিন বেঁচে আছি তোরাই আমার সব ভাইজান ডিউটি শেষ করে আমাদের বাসায় চলে আসবেন আমি নিজে রান্না করব রাজ্জাক তুমি অফিসে যাও আমি কাজল মামনিকে কলেজে নামিয়ে দিয়ে তারপরে আসব কি কাজল কলেজে যাবে এই ড্রেসে কেন এটা কি খারাপ ড্রেস নাকি হ্যাঁ খুব খারাপ এই ড্রেসে রাস্তায় বেরোলে পকেটে চিরানোর পেছনে লাগতে পারে তুমি থামো আমার কাজলের দিকে যে তাকাবে আমি তার চোখ উপড়ে ফেলব সরি বাবা আজ বললাম আর কোনোদিন এরকম ড্রেস পরব না এত তাড়াতাড়ি জন্মদিনের কথা ভুলে গেলে রাত্রে দেখাব মজা যাও তো তাড়াতাড়ি ফিরবে কিন্তু ভাই সব এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব আলী আমজাদ সাহেব আমরা দেশ থেকে চাঁদাবাজদের নির্মূল করতে চাই নির্মূল করতে চাই আজকে আমি হুঁশিয়ার করে দিতে চাই ওই সব তথাকথিত চাঁদাবাজদের যারা আমার ব্যবসায়ী ভাইদের কাছ থেকে চাঁদা দাবি করে আজ থেকে আমার কোন ব্যবসায়ী ভাইয়ের কাছে যদি কোন চাঁদাবাজ চাঁদা দাবি করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন দেখলে ভাইজান তোমার আজেলের গাড়ি কিভাবে বিক্রি করলো ভুল প্যাসেঞ্জার তুলে কেটে পড়লো ভাগ্যের ভাগ্য কখনো কখনো ভাগ্য মৃত্যুর আগে পৌঁছা যায় কিন্তু এইবার আর ভাগ্যর কোনো সুযোগই দেব না এইভাবে কেউ অবসর নেয় যেতে যেতে ভাইজান নিজের আয়ুটা সত্যি আমাকে দান করে গেলেন মরার কথা আমার অথচ আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজের মৃত্যু নিজেই ডেকে আনলেন মাত্র ৬ মাস বাকি ছিল রিটায়ার করার কত স্বপ্ন দেখেছিলেন কাজলকে ধুমধাম করে বিয়ে দেবেন বাবা বড় চাচুর কথা আমি ভুলতে পারছি না ভাইজান আমাকে নিজের বোনের চেয়ে বেশি আদর করতেন কখনো ভাইয়েরা আমি বুঝতে দেননি একটা ঝড় এসে সব কিছু উলট পালট করে দিয়ে গেল জানি না আমার ভাগ্যে কি আছে ভাইজানের মতো আমাকেও যেতে হয় নাকি ও কথা মুখে আনে না আল্লাহর উপরে ভরসা রাখো আমরা আমরা ভাবতেও পারিনি স্যার আমাদের পুলিশ ডিপার্টমেন্টের এরকম একজন ট্যালেন্ট অফিসারকে হারাতে হবে স্যার উনি আমার বাবার মতো ছিলেন বাবা মা মরার পর থেকে উনি আমাকে মানুষ করেছেন দেশ সেবার জন্য উনি আমাকে পুলিশে ভর্তি করিয়েছিলেন আমাকে বিয়ে দিয়েছেন আমার সন্তানদের উনি লালন পালন করতেন ওনার জন্য বাবার অভাব কোনোদিন ফিল করিনি আমি স্যার ওনাকে ভুলতে পারছি না আমার পুরো পরিবারের শোকের ছায়া নেমে এসেছে আমি আমি নিজেকে সামলাতে পারছি না স্যার সামলাতে পারছি না
কাঁদবেন না, প্লিজ কাঁদবেন না। আসলে কাঁদার কথা আমার, আমাকে বাঁচাবার জন্যই সিদ্দিক সাহেব জীবন দিয়েছে। উনি প্রমাণ করে গেলেন এই যুগে এখনো ভালো মানুষ আছে, মানুষের জন্য মানুষ জীবন দেয়। সিদ্দিক সাহেবের জন্য আমার খুব মায়া হচ্ছে। আমাদের মতো দেশসেবককে যারা মেরে ফেলতে চায়, ওরা দেশের শত্রু, জনগণের শত্রু। ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। বিল্লাল মিশরি ও রাজা মিশরিকে জীবিত অথবা মৃত ধরে দিতে পারলে তাকে পুরস্কৃত করা হবে। আমি চাই বিল্লাল মিশরির ধ্বংস। ফিরিঙ্গি, পুলিশ তোমাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে, তোমরা আত্মসমর্পণ করো, নইলে গুলি চালাতে বাধ্য হব। আমরা কোন এমআর কলেজে এসে পৌঁছেছি। এখানে কয়েকজন দুর্ধর্ষ সন্ত্রাসী কিছু ছাত্রছাত্রীকে জিম্মি করে রেখেছে। এখানে পুলিশ অফিসারকে জিজ্ঞেস করলে আমরা অবস্থা সম্পর্কে জানতে পারবো। আচ্ছা ভাই, এখানে কি হয়েছে? একদল সন্ত্রাসী ছাত্রছাত্রীদের জিম্মি করেছে, আমরা তাদের উদ্ধার করতে এসেছি। ওরা এখন কোথায়? ওই উপরে। তোরা চিন্তা করিস না, আমরা ঠিকই তোদের উদ্ধার করব। ছাত্রকে জিম্মি করেছিস কেন? আমার সাথীকে এই কলেজের দারোয়ান ধরিয়ে দিয়েছে, ওকে না ছাড়লে আমি এই কলেজের সবাইকে মেরে ফেলবো, এই মেয়েকেও মেরে ফেলবো। মেরে ফেল, মার। ওই, আমি শেষবারের মতো বলছি, সামনে আসবি না। এই কথা তো আমি প্রথমেই শুনেছি। মেরে ফেলবি? তাহলে আমিও তোকে মেরে ফেলবো। রেঙ্গে, তুমি আত্মসমর্পণ করো। তুমি তোকে ধরেই ফেলেছিলে, তারপরে গুলি করলে কেন? আমি শহরে চোর পুলিশ খেলতে আসিনি যে গুলি গুলি খেলবো। অপরাধে একটা অসুখ, আমি তার চিকিৎসক। ওকে, এসো। এই সন্ত্রাসীকে মেরে ওর মুখ বন্ধ করলেন কাদের স্বার্থে? পাঁচজনের। ভেরি ক্লিয়ার স্যার, লোকটিকে মেরে ফেলে আপনি সন্ত্রাসী গ্রুপকে বাঁচিয়ে দিলেন। পুলিশ অফিসারের উপর মিথ্যে অভিযোগ আনার অপরাধে আমি তোমাদেরকে গ্রেফতার করলাম। লেটস গো, লেটস গো। মতো একজন কেও চাষা অশিক্ষিত লোককে পুলিশে চাকরি দিল কে? রেখা, জানেন দুজন সাংবাদিককে অবৈধভাবে আটক করার খবর এতক্ষণে মিডিয়া মিডিয়ায় ঝড় তুলেছে। আমিও তা চাই, একটা ঝড় উঠুক। ভাইয়া প্লিজ, অনেক হয়েছে। চুপ করো, কাকে তুমি ভাই বলছো? ওকে তো দুশ্মন বলে ডাকতেও মন চায় না। পুলিশ হয়েছে তো কি হয়েছে? ওকে তুমি চেনো না? আমি চিনি, ও আমার বড় ভাই। আচ্ছা, তোরা দুজন এখনই কি করে? আমি আর রেখা একসাথে পড়তাম, আমাদের রেজাল্ট হয়ে যাওয়ায় রেখা বলল চলো টিভি সাংবাদিকতা করি, তাই শুরু করেছি মাত্র। হ্যাঁ, না,
লক্ষ্মী মেয়ে, তোমার বাড়িতে কে কে আছে? কেউ না কেউ না, আছে একটা বড় বোন, তাও আবার এয়ার হোস্টেস, আকাশে আকাশে উড়ে। তানুকে তোমার খুব পছন্দ? জি। তাহলে যাও, তোমরা নিজেদের জীবন দিয়ে সাংবাদিকতা নতুন ইতিহাস সৃষ্টি করো। আজকে আমরা এমন খবর পেয়েছি যা দিয়ে দুনিয়াকে তাক লাগিয়ে দেওয়া যাবে। জাতীয় সংসদ ভবনে ঠিক উত্তর পাশে লেকের ধারে চন্দ্রিমা উদ্যান। সাহস! আমার গর্বে বুকটা ভরে উঠেছে। এমআর কলেজে তুমি নিজের জীবন বাজি রেখে সন্ত্রাসীদের ধরে ফেলেছো। সারা বাংলাদেশে মানুষ পেপার পত্রিকায় টিভিতে দেখে সবাই তোমার প্রশংসা করছে। গর্বিত পিতার গর্বিত সন্তান। বাবা, তুমি দোয়া করো আমি যেন তোমার আদর্শ ধরে রাখতে পারে, কোনোদিন অন্যের কাছে মাথা নত করবো না। ভাইয়া, ইউ আর এ গ্রেট, তুমি এখন বাংলাদেশের হিরো। ভাইয়া, টিভিতে দেখলাম তোমার মতো আমাকে একটা পিস্তল কিনে দিতে হবে। কিন্তু সর্বনাশ, তুই পিস্তলটা কি করবে? তোমার মতো সন্ত্রাসী মারবো? আমাদের গোয়েন্দা বিভাগ জানাচ্ছে বিল্লাল মিশরি এই শহরেই আছে, কোথায় তা অবশ্য সঠিক করে বলতে পারেনি। ওর পরবর্তী মিশন কি হতে পারে তা শুধু আমরা আন্দাজই করতে পারি স্যার। বিল্লাল মিশরি খুব শক্তিশালী, ওকে সহজে ধরা যাবে না স্যার। আজ আমরা মাননীয় মন্ত্রীর সভাপতিত্বে বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্টের সব বড় বড় অফিসারদের নিয়ে এখানে মিটিংয়ে বসেছি। কেন কেন এই মিটিং? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রীকে ঢাকায় মাস্টার নামধারী একজন সন্ত্রাসী গুলি করে মেরে ফেলেছে, সেই হত্যাকারীকে ধরার জন্য। অথচ আমার স্যারেরা বলছেন বিল্লাল মিশরি খুব শক্তিশালী, ওকে ধরা যাবে না। আপনাদের মতো বিজ্ঞ পুলিশ অফিসারদের কাছে আমার প্রশ্ন, আমরা দেশ মাতৃকার সেবার জন্য যখন এই পোশাক গায়ে চড়িয়ে পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে শপথ করেছিলাম আমরা কখনো কাউকে ভয় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না, অপরাধীর কাছে মাথা নত করব না, প্রয়োজনে দেশের জন্য জীবন দিব, কোথায় দেশ থেকে খুনি সন্ত্রাসী হত্যাকারী আমরা সবাই নির্মূল করব। তা না সামান্য একজন ক্রিমিনালের জন্য ভয়ে চুপসে যাচ্ছেন। আমাদের কি নেই স্যার? সাহসী অফিসার আছে, সব ধরনের অস্ত্র আছে, আমাদের গোয়েন্দা বিভাগে স্পেশাল বিভাগ আছে। দেশের মানুষ বলে আমরা পুলিশরা ইচ্ছে করলে 24 ঘন্টার মধ্যে সারা দেশে সব অপরাধীদের ঠান্ডা করে দিতে পারে। কই আপনাদের মধ্যে সে চেতনা গেল কই? আমার কাছে মনে হচ্ছে আমরাই অপরাধী, আর বিল্লাল মিশরি আইনের লোক যার ভয়ে আমরা পালিয়ে বেড়াচ্ছি। যে পুলিশ ডিপার্টমেন্ট একজন খুনি হত্যাকারীকে ধরতে পারে না সেই চাকরি না করাই উচিত। আজ মাননীয় মন্ত্রীকে মেরে যদি বিল্লাল মিশরি প্রকাশ্যে বুক ফুলিয়ে সমাজে ঘুরতে পারে, আগামীতে আপনারাও বাঁচবেন না। একদিন না একদিন আপনাদেরকেও ওই বিল্লাল মিশরি খুন করবে। স্যার, বাংলাদেশের মানুষ আপনাদের মুখের দিকে তাকিয়ে আছে, আপনারা জেগে ঘুমাবেন না, আপনারা চুপ থাকবেন না, জেগে উঠুন, আওয়াজ তুলুন, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ুন। আপনি যে এত বড় বড় লেকচার দিচ্ছেন, আপনি পারবেন বিল্লাল মিশরিকে গ্রেফতার করতে? অবশ্যই পারব। আমি মৃত্যুকে ভয় করি না স্যার, মাথায় কাফনের কাপড় বেঁধে প্রতিটি অপারেশনে যাই, প্রতিটি অপরাধীকে আমি দেশের দুশ্মন মনে করি। আমাকে যদি এই দায়িত্ব দেওয়া হয় তাহলে আমার দেশের কসম বিল্লাল মিশরিকে আমি গ্রেফতার করবই। ঠিক আছে, এই বিল্লাল মিশরি
এবং রাজা মিশরীকে জীবিত অথবা মৃত গ্রেফতারের জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হলো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওয়াও, রেস্টুরেন্টটা খুব সুন্দর তো, এর জন্যই তোকে এখানে নিয়ে এলাম। আহা মোনা ডার্লিং, তুমি বুঝতে চেষ্টা করো আমি আজকে আসতে পারবো না, আমার কাজ আছে। এক্সকিউজ মি, হ্যাঁ কোথায় যাচ্ছিস? আমি যাব আর আসবো। ও মেরি জান, রাজা তুমি কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? কেমন কাটলো এবারের ফ্লাইট? ভালো না। কেন কেন? সারাক্ষণ তোমার কথা মনে পড়েছে, ঠিক মতো ডিউটি করতে পারিনি, ফ্লাইটের ভিতরে ওয়াইন সার্ভ করতে গিয়ে তো এক ফরেনার ভদ্রলোকের গায়ে ঢেলে দিয়েছিলাম, সে কি কাণ্ড! তাই আমার জন্য তুমি এত কিছু কাণ্ড ঘটিয়েছো, থ্যাঙ্কস। ও মাই সুইট। এই শুনো, প্রতিবার বিভিন্ন দেশে গিয়ে তোমার জন্য যখন কেনাকাটা করি তখন সবাই জিজ্ঞেস করে, এত সব কার জন্য কিনছো? তুমি কি বলো? আমি বলি আমি আমার রাজার জন্য কিনছি। আমার নাম বলেছো? না না, রাজা কি তুমি একা নাকি? রাজা মানে আমার হৃদয়ের রাজার কথা বলেছি। ও ভালোবাসার নিশা। হাই মেরি জান। আমি এসে পড়েছি, আপনাকে ধরেছি, মেনু পেশ করছি, কি খাবেন বলুন, আমি নিয়ে আসছি। থ্যাংক ইউ। ওয়াও, আমার হিরো। হোয়াট নিউজ অ্যান? হাউ মাই হিরো, কি খবর? এক্সকিউজ মি, আমাকে চিনতে পারেননি? না তো। এমআর কলেজে আপনি আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছেন, আপনাকে ধন্যবাদ দেবার জন্য কত খুঁজেছি পাইনি। যে কিছু বলছেন? হ্যাঁ, আপনাকে প্রথমে কলেজে দেখার পর থেকে আমি পাগল হয়ে গেছি। এক্সকিউজ মি, পাগল হলে আপনাকে পাবনা পাঠাতে হবে, পাগলা গারডে, ওখানে পাগলি এসে আপনি কিলবিল করে খাবে। কোথায় গেল, কোথায় গেল আমার হিরো? হিরো গেছে উপরে নিচে ডাইনে আর আমি বাই। ওহ, আজকেও বলতে পারলাম না আই লাভ ইউ। স্যার, চিকেন ফ্রাই, চিকেন বন, প্রন ফ্রাই অ্যান্ড স্কাপ, আই মিন খাকা, সব নিচে পাবেন। ওকে, থ্যাংক ইউ স্যার। ইয়েস, বিল্লাল মিশরি ও রাজা মিশরির অস্ত্রের গুদামে খোঁজ পেয়েছি, আমি একসঙ্গে যাচ্ছি। ওকে, তোমার সাহস দেখার জন্য আমিও তোমার সঙ্গে যাব, লেটস গো। Thank you.
প্রবলেম না কিছু আছে একটু পায়ে লেগেছে চলো হায় আল্লাহ কি হয়েছে তোমার কিচ্ছু হয়নি ওহ আমার হিরো আমি জানতাম একটা কিছু হবে সকাল থেকে আমার বাঁ চোখটা লাফাচ্ছিল বেশি পেচাল পেলো না তো সামান্য চোট ইয়েস ওকে চিনলাম না তো ওর নামই সাহস সাহসের চেয়ে দুঃসাহসী বেশি ঠিক আছে তুমি এখন যাও বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে কিভাবে যাবে বেশি থামলে চলে যেও আরে না না ওর অনেক কাজ আছে এরপরে ঝড় টড় উঠলে আবার যেতে পারবে না যাও যাও তুমি যাও তুমি কেমন মানুষ বলো তো মেহমানকে কেউ এভাবে বিদায় করে মেহমান তুমি বসো বাবা তুমি আমার সাথে এসো এসো আপনি যান স্যার মিস কাজল দেখো তো আমাকে কেমন লাগছে এ নাও ভেজা কাপড়গুলো বদলে ফেলো আমার মেয়ে কাজল কি হবে এখন আমি বাঁচবো না এই তুই এসে কি বলছিস কিছু না মা ভুল হয়ে গেছে মা ভুল হয়ে গেছে সরি আমি যাই হ্যাঁ যা আই এম সরি এক্সট্রিমলি সরি হ্যাঁ খালাম্মা আমি রেডি ওয়াও কি ওকে আমার কাপড় দিয়েছো কেন তাহলে কি আমার শাড়ি দেব তুমি না চুপ করো শোনো বৃষ্টি থেমে গেছে তুমি এখন যেতে পারো খালাম্মা তরকারির গন্ধ আসছে আসলে কি চলো বাবা টেবিলে খাবার দেওয়া হয়েছে না না ও দেরি হয়ে যাবে আবার যদি বৃষ্টি আসে আমাদের বাসায় প্রথম এসেছে না খেয়ে কিভাবে যেতে দিই আপনি এত করে যখন বলছেন না করে কিভাবে তুমি ইচ্ছে করলেই না করতে পারো তাতে আমার কোনো মাইন্ড করবো না তুমি থামো না এক্সকিউজ মি আজকে খাবারের আইটেমগুলো কি কি এসো চলুন আসুন আর কত প্রতিজ্ঞা ভাইজান আর কত ধৈর্য ধরা তুমি কেন খতম করে দিচ্ছ না ওই এসএপি সাহসকে হারাম যাদা আমাদের কোটি কোটি টাকা ক্ষতি করেছে যা ফ্যাপসা না পাইবার পারস মাগার বুক ভরা হিম্মত পাবে হিম্মত তাহলে ওই এসিপি কে মারছো না কেন মোহাম্মদ আলী টাইসনের ফাইট খেলা দশ নাই এক ঘুষা মাইরা রিং এর বাইরে ফালাই দিলে খেলা শেষ এক একা তাস পাশা খেলার মজা নাই দুর্বল পার্টির লগে ফাইট খেলার মজা নাই এসিপি সাহস দুর্বল খেলা নয় ভাইজান খেললে গিয়ে তো খেলা লম্বা করতাছি রাজা ছোট ভাই তুই বিল্লাল মিশরের ভাই তুই কি শুনলে খেলছ আমি লে খেলতাছি আর যাইলে প্রোগ্রাম লে ইন্ডিয়ার পাকিস্তানের খেলার মজা লইতইলে ধৈর্য ধরতইব বল করতাছি পিটাইতাছে বল করতাছি পিটাইতাছে ফাঁকা যেতাছে ছক্কা মারতাছে ফাইনাল বল করু সাহসের স্টাম্প যাইব আর ঠ্যাং যাইব আর জান যাইব সেই বলটাই করো ভাইজান যেই বলে সাহসের সাহস পুড়িয়ে যায় ওর জানটা চলে যায় যেভাবে আদর করে খাওয়াচ্ছিলে মনে হচ্ছিল যেন জামাইকে খাওয়াচ্ছে কথা বলবি না এই কে তুই কে তুই রাতে হয়নি খুন করতে আসিনি পাগল হয়েছ হ্যাঁ পাগল হয়েছি তোমাকে দেখার পর পাগল হয়েছি কেন আমি কি পাগলাগারতে ডাক্তার হ্যাঁ না তুমি আমার মনের ডাক্তার নাও না তুমি আমাকে ভালো করে দাও সুস্থ করে দাও ও বাইরে ঝড় বৃষ্টি থেমে গেছে এখন আমি যেতে পারি বাইরে ঝড় বৃষ্টি দেখছো আমার ভেতরে তুফান তুমি দেখছো না আমার ভেতরে যে আষাঢ়ের বৃষ্টি হচ্ছে মনে কালবৈশাখীর ঝড় হচ্ছে একদম যা ভেবেছি তাই
কি ভেবেছো আমাকে নিয়ে বলো না কি ভেবেছো ভেবেছি ভেবেছি তোমাকে নিয়ে আমি কি ব্যাপার তুমি এখনো ঘুমাওনি কার সাথে কথা বলছো হায় আল্লাহ বাবা সর্বনাশ আয় বিল্লাল মিশরি আমি তোকে ছাড়বো না আমি মেরে ফেলবো আমি তোকে চাবি চাবি মারবো ডিউটি করে আমি তোকে বিল্লাল মিশরি কি স্বপ্নও মারছে আস্ত ছাগল আমি তোকে ছাড়বো না আমি আমি তোকে মেরে ফেলবো চলে গেছে Thank you.
দিন যেন তোমাকে ওই রাস্কেলটার সঙ্গে না দেখি। কেন বাবা, সাহসের সঙ্গে দেখলে দোষটা কোথায়? দোষটা কোথায় মানে? দোষটা কোথায় মানে? সাহসের মতটা ব্যাধব ভদ্রকি ছেলের সঙ্গে তুমি কেন মিশবে? কি সম্পর্ক তোমার তার সঙ্গে? আমি 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 সাহসকে ভালোবাসি বাবা। কেন বাবা, ভালোবাসা তো অন্যায় কিছু নয়। চুপ করো, তোমার কাছ থেকে আমার ভালোবাসার জ্ঞান নিতে হবে। মগো তুমি থামো তো। কেন থামবো, কেন থামবো? শুনছো না, শুনছো না তোমার মেয়ে কি বলছে? কাজল তো অন্যায় কিছু বলেনি। চুপ করো,
আর একটা কথা তুমি বলবে না ন্যায় অন্যায় বোঝার মতো বয়স যার হয়নি সে আমাকে ন্যায় নীতি শেখাচ্ছে তোমাকে শেখানোর মতো বেয়াদব আমি নই বাবা কিন্তু আমি বড় হয়েছি নিজের ভালো মন্দ বোঝার মতো বয়স আমার হয়েছে সাহসকে আমি ভালোবাসি ওকে আমি বিয়ে করব বাহ 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 অনেক বড় হয়ে গেছে অনেক জ্ঞানী হয়ে গেছে বাবাকেও জ্ঞান দিতে শিখেছো দুদিনের পরিচয় একেবারে বিয়ে নো নেভার ওগো তুমি চুপ করো তো আরে এমন ভালোবাসার নাম পাগলামি বোঝাও বোঝাও তোমার মেয়েকে বোঝাও আরে সাহসের মতো মানুষকে বিয়ে করা মানে আত্মহত্যা স্বামী সাহসের মতো অপরিণামদর্শী যুবকের হাতে কোনো বাপ তার মেয়েকে তুলে দিতে সাহস করবে না আরে নিজের জীবনের প্রতি যার কোনো ভালোবাসা নেই সে আমার মেয়েকে কি ভালোবাসা দেবে বাবা তুমি মেয়ে হারানোর ভয়ে আমার ভালোবাসা কোরবানি করতে বলছো কিন্তু জীবন হারানোর ভয়ে আমি আমার ভালোবাসা কোনো দিন হারাতে পারবো না আর এটাই আমার শেষ কথা শুনলে শুনলে তোমার মেয়ের কথা ঠিক আছে তোমরা যা ইচ্ছে তাই করো আমি আর এর মধ্যে নেই আমি আর এর মধ্যে নেই স্যার আমাকে দেখেছেন সাহস সাহস তুমি জানো কাজল আমাদের একমাত্র সন্তান কাজলের সঙ্গে তোমার সম্পর্ক কতদূর গড়িয়েছে আমি তা জানি না জানতেও চাই না কিন্তু কাজলকে তোমার ভুলে যেতে হবে কিন্তু আপনি বোধহয় জানেন না স্যার দুজন জোয়ান ছেলেমেয়ের সম্পর্ক একতরফা হয় না এই ভুলে যাওয়া যে কথাটা আপনি নিজের মেয়েকে কেন বলছেন না কাজলের বয়স অল্প জীবনের বাস্তবতা সম্বন্ধে তার ধারণাও কম কাজেই তাকে বলে কোনো লাভ নেই তোমাকে পিছিয়ে যেতে হবে পিছিয়ে যাব আপনি ভুলে যাচ্ছেন স্যার নির্ঘাত মৃত্যুকে সামনে দেখে যে সাহস পিছায় না মৃত্যু যাকে দেখে পিছিয়ে যায় সেই সাহস তার জীবনকে সামনে রেখে তার ভালোবাসাকে সামনে রেখে কাপুরুষের মতো পিছিয়ে যাবে নো স্যার নেভার বাট ইউ হ্যাভ টু ডু ইট কাজলের সঙ্গে তোমার কোনো সম্পর্ক রাখা চলবে না অ্যান্ড ইটস বাই অর্ডার স্যার আমার চাকরির আইডেন্টিটি আমার চাকরির দায়িত্ব আপনার হুকুম পালন করতে বাধ্য কারণ আইনের অধীনে আমি আপনার জুনিয়ার কিন্তু আমার এই মনটা না কারো জুনিয়র না কারো হুকুমের চাকর কেউ হুকুম দিলে তা পালন করতে বাধ্য নয় আমি তোমাকে বদলি করিয়ে দেব স্যার পুলিশের চাকরি বদলিযোগ্য তাই বলে পুলিশের ভালোবাসা বদলিযোগ্য নয় রিল্যাক্স স্যার রিল্যাক্স কাজল আর আমার সম্পর্ক নিয়ে আপনি খুব দুর্বল চিন্তা করেছেন কাজলের সাথে আমার সম্পর্ক এমন কোন দুর্বল সূত্রতে বাধা নয় যে কেউ দু আঙ্গুলে ধরে টান দিলে ছেড়ে যাবে আসি স্যার সালাম আলাইকুম তুই আমাদের মান সম্মান সব ধুলির সাথে মিশিয়ে দিয়েছিস তোর জন্য সমাজে মুখ দেখানো দায় হয়ে পড়েছে সারা জীবন পেলে বসে বড় করলাম এই ছেলের জন্য খবরদার আমার ছেলের নামে কোনো দোষ দেবেন না আপনার ছেলে না না আপনার মেয়ে আমার ছেলে খাইয়ে নিয়ে গেছে আর তো চাচামিচি কেন আপনার ছেলে চুপ করে বসে থাকো নইলে হাতে তো ঢুকিয়ে দেবো স্যার উনি মেয়ের মা তাতে কি হয়েছে ও কাকে মার্ডার করেছে মার্ডার নয় স্যার কিডন্যাপিং হ্যাঁ ওই ছেলেটা মেয়েটাকে কিডন্যাপ করেছিল কিডন্যাপিং তাই ওটা ওঠো আমার কোনো দোষ নেই স্যার আমি ওকে ভালোবাসি আমি ওকে বিয়ে করতে চাই চুপ করে বেয়াদব বিয়ে করবে হ্যাঁ বাপমার কাছে উঠিয়ে নিলে বিয়ে করবে গুন্ডামি তুমি আমাকে আইন শেখাচ্ছ আইন শেখাচ্ছ স্যার স্যার আপনি কি করছেন আমি আমার ডিউটি করছি তোমার কাছে কৈফিয়ত দিতে হবে নাকি আপনি ডিউটি করছেন না আপনি আমার উপর রাগ এই ছেলেটার উপর ঝাড়ছেন ওয়াই টেল মি ওয়াই ওকে মেরে আইনের প্রতি ওর মনে ঘৃণা জন্ম দিচ্ছেন আপনি আমাকে মারেন কাম অন হিট মি আপনি শুধু একজন পুলিশ বিচারক নন এদিক ওদিক কি দেখছেন সত্য কখনো চাপা পড়ে থাকে না স্যার স্যার আমরা দুজন দুজনকে ভালোবাসি
তাই আমি ওকে বিয়ে করতে চাই স্যার। আমি শাবালিকা, শাবালক আর শাবালিকা ছেলে মেয়েদের প্রেম করা তো অপরাধ নয় স্যার। কি দেখছেন স্যার, এটাই বাস্তবতা। শুনো, যদি তোমরা শাবালক হয়ে থাকো তাহলে কেউ তোমাদের বিয়ে ঠেকাতে পারবে না, আইন তোমাদের সহায়তা দিবে। যাও, কোর্টে যাও। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। থ্যাংক ইউ। চলো চলো। সরকার যদি প্রেম করার লাইসেন্স ইস্যু করত তাহলে বাংলাদেশের যুবক যুবতীদের খুব উপকার হতো। তাই নাকি? অফকোর্স, আমরা নির্বিঘ্নে প্রেম করতাম, বাধা দেওয়ার কেউ থাকতো না। কেউ থাকতো না মানে? তোমার ভাই আছে না, ডেঞ্জারাস পুলিশ অফিসার, ওই দিন যেভাবে হাত পা বেঁধে চেরা শুরু করেছিল, মাই গুডনেস, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমিও কিন্তু ভয় পেয়েছিলাম, তোমাকে বলিনি, ভয় আমার কি হবার জোগাড়। শোনো না, শোনো বিটু, এই বুকের পাটা নিয়ে তুমি আমার সাথে প্রেম করতে এসেছো? প্রেম করতে বুকের পাটা লাগে না, মন লাগে। আর আমার সেই মন আছে তোমাকে ভালোবাসা। তুমি আমার প্রেমের ড্রাইভার আর আমি তোমার নয়া প্যাসেঞ্জার। ত্রুটিতে ক্যাপিটাল ফ্লাইট বা মূলধনের পাচার বলে একটা কথা আছে যার। হ্যালো কাজল, আমি মিতা বলছি। হ্যাঁ বল, কি ব্যাপার, তোকে খুব অস্থির মনে হচ্ছে? কাজল, তোর সাহায্যের খুব দরকার। কি হয়েছে বল তো? কাজল, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। আমি মরলে রেখার কি হবে? কি পাগলের মতো বলছিস, কি হয়েছে আমাকে খুলে বল। আমার কিছু হয়ে না যায়, টেলিফোনে তোকে সব বলা যাবে না, তুই আয়। মিতা প্লিজ, তুই ভেঙে পড়িস না, আমি এক্ষুনি আসছি। মিতা, কি ব্যাপার, চমকে উঠলে কেন, কি হয়েছে মিতা? হয়েছে অনেক কিছু, তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। বাট ওয়াই? তুমি আমাকে দিয়ে এতদিন স্মাগলিং করিয়েছো, বিভিন্ন ড্রাগস আমাকে দিয়ে আনিয়েছো। আনিয়েছি, তাতে কি এমন হয়েছে? চিট, মিথ্যাবাদী, আমার সাথে ভালোবাসার অভিনয় করে আমার এতবার সর্বনাশ তুমি করেছো। এতে সর্বনাশের কি আছে, এখন বাংলাদেশে স্মাগলিং অনেকেই করছে। আমার নামে নোটিশ দিয়েছে বিমান, যে কোনো মুহূর্তে আমার চাকরি চলে যেতে পারে। তোমার চাকরি গেলে কোনো চিন্তা নেই, আমার স্ত্রী হয়ে থাকবে। আই এম আ লর্ড, আই হ্যাভ লর্ড। স্ত্রী হবার আগে তোমার সন্তান আমার পেটে। হোয়াট? হ্যাঁ, সত্যি কথাই বলছি। আমি বিশ্বাস করি না। আমার সন্তানের কসম, এই সন্তানের পিতা তুমি। তোদের মতো কলগালদের পেটের সন্তানের কোনো পিতা থাকে না। তুই আমাকে ভাসাতে চাচ্ছিস? এসব কথা বলতে তোমার লজ্জা হয় না? রাজা মিশরীর লজ্জা? আরে আমি তো প্রতি রাতেই নতুন নতুন গার্লফ্রেন্ড নিয়ে থাকি। তুই আমার ওইসব গার্লফ্রেন্ডদের মতো একজন। নিজ বদমাশ, তোমার মুখোশ আমি খুলে দেব আজ এক্ষুনি। আমি পুলিশের কাছে তোমার সবকিছু ফাঁস করে দেব। সেই সুযোগ তুই পেলে তো। সরি ডার্লি, সরি, কোথাও লাগিলি তো, তোমাকে আঘাত করার জন্য দুঃখিত, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। আমাকে তুমি ভুল বুঝো না, এখন থেকে তুমি যা বলবে আমি তাই করব। তুমি বলতে পারবে না। Thank you.
দিস ইজ ওয়ান ওয়ে রোড, এখানে আসা যায় যাওয়া যায় না। যা কিছু জানা আছে তুমি বলো আমাকে। এক্সকিউজ মি স্যার, লাশের পাশে ড্রাগের সিরিজটা পাওয়া গেছে। ড্রাগসের কেস মনে হচ্ছে, এটা ল্যাবে পাঠিয়ে দাও। ওকে স্যার। না বাবা, মিতা ড্রাগস নিত না। আড়ালে নিত, তোমার সামনে হয়তো নিত না। আমি জানি বাবা, মিতার আসক্তি ছিল না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাসায় যাও, প্রয়োজন পড়লে তোমাকে আমি ডাকবো। আমি কাজ শেষ করে আসছি। তুমি ঠিক বলেছ কাজল, মিতা ড্রাগস নিজে নেয়নি। যারা সিরিঞ্জ দিয়ে ড্রাগস নেয় তারা হাতে পুশ করে। মিতার গলায় দাগ ছিল, তার মানে কেউ আর গলায় ইঞ্জেকশন পুশ করেছে। আচ্ছা, তুমি যখন ফোনে মিতার সাথে কথা বলছিলে তখন তো কিছু আভাস পেয়েছো? ও খুব ভয় পাচ্ছিল, ও আমাকে তাড়াতাড়ি আসতে বলছিল, কিন্তু আমি। কাজল, তুমি এখানে অনেকবার এসেছ, কখনো কি এমন কাউকে দেখেছ? লিফটে ওঠার আগে একজন লোকের সাথে ধাক্কা খেয়েছিলাম, লোকটা খুব দ্রুত যাচ্ছিল। তার মানে তুমি কিলারকে দেখে ফেলেছ? ওই কিলার কিনা, আমি এত দ্রুত যাচ্ছিলাম যে ঠিক খেয়াল করতে পারিনি। তাহলে সেও তোমাকে ভালোভাবে দেখেনি? হতে পারে। তুমি এই কেসের চাক্ষুষ সাক্ষী হলে আমি খুনিকে ধরতে পারবো। মানে? তুমি এখনো বাড়ি যাওনি কেন? যাও বাড়ি যাও। স্যার, কাজল মিতার খুনের চাক্ষুষ সাক্ষী স্যার। হোয়াট ননসেন্স, তুমি কি খুন হতে দেখেছো? খুন হতে দেখেনি, কিন্তু কিলারকে লিফট থেকে নেমে যেতে দেখেছে। ইউ কিপ কোয়াইট, আমি ওকে জিজ্ঞেস করছি। তুমি কি খুনের চেহারা দেখেছো? না বাবা। তাহলে ও কি করে চাক্ষুষ সাক্ষী হলো? ওর দেখা তো দরকার নেই স্যার, আমরা টিভি পেপারে খবর ছাপিয়ে দেব যে পুলিশের হাতে খুনের চাক্ষুষ সাক্ষী আছে। তার মানে শিকারের টোপ বানিয়ে আমার মেয়েকে জড়িয়ে তুমি খবর ছাপাতে চাও, যাতে খবর পড়ে ক্রিমিনালরা আমার মেয়ের পেছনে ঘোরে আর তুমি তাদের ধরে ফেলো। রাইট স্যার। চুপ চুপ করো, আমার পরিবারকে তুমি বিপদে ফেলতে চাও? কাজল, কোন রকম উল্টো সিধা বক্তব্য তুমি দেবে না, আমাকে জিজ্ঞেস না করে একটা শব্দ তুমি পুলিশের কাছে বলবে না। চলো বাড়ি চলো। ইডিয়েট। রাজা মিশরি ফ্ল্যাট নাম্বার 4B-তে প্রতিদিন আসতো? হ্যাঁ স্যার। তুমি ঠিক দেখেছো? জি স্যার। আচ্ছা, যেদিন মিতা খুন হয় সেদিন কি রাজা এসেছিল? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। এইটা তুই কি করছস? এইটা তুই কি করছস? প্লিজ ভাইজান, ভুল হয়ে গেছে ভাইজান। ওই তার ভুলের মায়রে আমি। তুই বিল্লাল মিশরির ভাই, কিশোরীলে খেলছস ঠিক আছে,
তুই ঢাকায় মাস্তানের ভাই, দশটায় না পয়রা রেপ করছস, এটা ঠিক আছে, মাগার এইটা কি করছস? তুই খুন করছস কেন? খুন করছস কেন? ওই তোর আমি কই চালাম না, সব কাম করতে পারবি, মাগার খুন খারাপের দায়িত্ব আমার, তোর সাদা কাপড়ে আমি কোনো খুনের কালি লাগতে দেবো না। মিতাকে খুন না করে আমার উপায় ছিল না ভাইজান। কেন মিতাতি তৈল কেন? তুই খুন করছস, আবার সাক্ষী রেখেছ, সাক্ষী আবার এলি তেলি মাইয়া না, পুলিশের মাইয়া। কাজল, মিতাকে খুন করা হয়েছে, খুন করার 2 মিনিট পর মরফিন ইঞ্জেকশন মিতার গলায় পুশ করা হয়েছে। নট অনলি দ্যাট, মিতার সঙ্গে মিতার বাচ্চাও মারা গেছে। মিতা প্রেগনেন্ট ছিল? হ্যাঁ, পোস্টমর্টম রিপোর্ট থেকে জানা গেছে শি ওয়াজ প্রেগনেন্ট। ও, এই জন্যই ও ফোন করে আমার কাছে সাহায্য চেয়েছিল, ওর জানের ভয় ছিল। ওর খুনি আজও স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, অন্য কোনো মিতাকে লালসার শিকার বানাবার জন্য। কে সে? রাজা মিশুরি। মিতা আমার একমাত্র প্রিয় বান্ধবী ছিল, আমি ওর হত্যার বিচার চাই, যা হোক এটি আমি চাই। Any problem? Yes problem, bad problem, what problem, where problem, everywhere is problem. টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রবলেম, কনস্টেবল থেকে পুলিশ কমিশনার পর্যন্ত প্রবলেম। Any news? রাজা কর্পোরেশনে প্রচুর গোলাবারুদ এসেছে, দেরি পড়লে সারা দেশে ছড়িয়ে পড়বে, নিরীহ মানুষ মারা পড়বে। রাজা কর্পোরেশন তেজগাঁও। থ্যাংক ইউ স্যার। রাজা কর্পোরেশন। আমি চাই না বাইর কইরা এমন টর্চারিং করুম যা দেইখা বাংলাদেশের মানুষের বুক কাইপা উঠব। শুধু তরে মারলে আমার প্রতিশোধ না হইব না, তোর 14 গুষ্টি আমি খতম করে দেবো। ভালো মতো লেখাপড়া করবি, বুঝলে? আচ্ছা ঠিক আছে বাবা। কি হলো, হঠাৎ গাড়ি ব্রেক করলে কেন? কারা যেন রাস্তায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। রকি,
ভাই নাম রাখছিল বিল্লাল মিশর থেকে ঘুরাইবার পর সবাই বিল্লাল মিশরি কোয়া ডাকে আবার সারা দেশের মানুষ আমারে টাকায় মাস্তান বলে চিনে আমার কাছে কি চাও তার জীবন আমার জীবন নিলে কি তোমার জীবন বাঁচাতে পারবে ওই নোটক নোটক টাকায় মাস্তানের সামনে নোটক টক করুম আমি তুই শুধু শুনবি আর জাইলের চোখ ফাঁকি দেয় যেমন মানুষ বাঁচবার পারে না তেমন বিল্লাল মিশরের চোখ ফাঁকি দেয় কেউ বাঁচবার পারে না তোর পোল আমার বাইরে মারছে আমার ভাইয়ের গায়ে আগুন দিছে আইস তোর আমি তোর খুন করুম খুন জানের ভয় কেউ মুখ খুলব না কোনো সাক্ষী থাকবো না কোনো কথা কইব না জীবনের কোনো ঝুঁকি নেই কিন্তু পাটা মনে হয় রাখা যাবে না আল্লাহর কসম ভাইয়া ওই খুনিটাকে আমি ছাড়বো না ভাইয়া ওই খুনিটাকে আমি ছাড়বো না না আমি থাকতে তোর কিছু করতে হবে না আমি পুলিশ অফিসার বাবার খুনিকে আমি ঠিকই খুঁজে বের করব আমি এর প্রতিশোধ নেব প্রতিশোধ আমি দেবই দেরি করলি কেন আমি তোর লেগে বসি আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না বুকের উপর পা রাইখা ওই দিন আমার এরেস্ট করতে চাইছিলে পারস না তোর বাপেরে মারছি তো তোর ধরার লেগা আজ তুই বাইচে যেবার পারবি না দেখ ওনার স্বামীকে মেরে ওনাকে বিহারি পড়েছিস ওই বেটা আমার কথা শুনে নাই আমি টাকা সাচ্ছিলাম গাড়ি দিতে চাইছিলাম বাড়ি দিতে চাইছিলাম নেই নাই তাই ওনারে দুনিয়া থেকে সরাই দিছি ভাবি সাহ আজ আপনার সামনে আপনার স্বামীর খুনি আপনার স্বামীর হত্যার প্রতিশোধ দিন আপনার পায়ের স্যান্ডেল তুলে ওর কালে মারুন আর কোন মিশরি যেন আপনার স্বামীর মতো আর কাউকে না মারতে পারে উঠাল স্যান্ডেল মারুন ওর গালে মারুন ভাবি সাহ মারুন আজ আমার কোনো দুঃখ নেই আমার স্বামীর হত্যাকারীর উপর আমি প্রতিশোধ নিতে পেরেছি আমি দোয়া করি আপনার মতো সাহসী অফিসার বাংলাদেশের ঘরে ঘরে জন্ম নেয় আপনাকে ধন্যবাদ বিল্লাল চ
চল, এখন কাজ শেষ হয়নি। আয় মিশরি, চেয়ে দেখ আমার মাসুম ভাইয়ের দিকে। আরে মিশরি, পৃথিবী যত বড়ই খুনি হোক, শিশুদের মারতে তার হাত কাঁপে। আরে তুই তো নর পশু, তোকে কেটে টুকরো টুকরো করলো এই অপরাধের সাজা শেষ হবে না। তুই তুই আমার বাবাকে খুন, আর বউকে অপরাধ করেছিল, আমাদের বুক থেকে বাবাকে কেড়ে নিয়েছিস, আমার ছোট ভাইকে পঙ্গু করে দিয়েছিস। তোকে আমি মেরে ফেলতে পারতাম, আরে মিশরি তোকে মারলে তুই শেষ হয়ে গেলি, আমার প্রতিশোধ দেওয়া হলো না। তোকে আজ এমন সাজা দেব যা মরে গেল কবরস্থানের ভিতরে মরে রাখতে পারবি, মরে রাখতে পারবি। রকি, তোকে এই শয়তানটা মেরে ফেলতে চেয়েছিল, আজ তুই তার প্রতিশোধ দে। এই মিশরি তোর পা ভেঙে দিয়েছিল, ওই পঙ্গু পা দিয়ে তুই ওকে লাথি মার, ও যেন কোনোদিন ভুলতে না পারে। মার লাথি, মার, মার লাথি, মার রকি, মার। এসিপি, কামটা তুই ভালো করি না। নো টক, নো টক, একটা কথা বলবি না, কথা বললে জবাই করে তোর কথা বলা চিরতরে বন্ধ করে দেব, চিরতরে আমি বন্ধ করে দেব। আই সেন্ট্রি স্যার, এই বাস্টার্ডকে নিয়ে যাও। আমার আর কোনো কষ্ট নেই ভাইয়া, পুলিশ বল বিল্লাল মিশরি কোথায়? আমি জানি না বিল্লাল মিশরিকে যারা মারতে চায় তারা লাশ হয়ে ফেরত যায়। বিয়ে, বিয়ে কোনো ছেলে খেলা নয় ফিরোজা, বিয়ে এমন এক বন্ধন যা জীবন ভর দুটি জীবনকে এক করে রাখে। কিন্তু কেমন বিয়ে করতে যাচ্ছে আমাদের মেয়ে? হ্যাঁ, যাকে বিয়ে করতে যাচ্ছে শুরুই যার সমাপ্তির আলামত। তুমি পরিষ্কার আমার মতামত জেনে নাও ফিরোজা, সাহসের মতো একজন বেপরোয়া পুলিশ অফিসারের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব না। সাহস বেপরোয়া, সাহসের সাথে মেয়ে বিয়ে দেবে না? তুমি কি, আমি তোমাকে বিয়ে করিনি। আমার সাথে আর কারো তুলনা করো না ফিরোজা। কাজল সাহসকে ভালোবাসে, সাহস কাজলের পছন্দের মানুষ, সাহসকে না পেলে আমার কাজলের মন ভেঙে যাবে, ওর ভালোবাসা ব্যর্থ হয়ে যাবে, মেয়ে আমার জীবন ভর কাঁদবে, মা হয়ে আমি তা সইতে পারবো না। তুমি ওদের দোয়া করতে না চাও যেও না, কিন্তু আমি যাব, আমি যাব। দাঁড়াও ফিরোজা, যাবে যাও, কিন্তু যাবার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও, স্ত্রীর কাছে স্বামী বড় না মায়ের কাছে তার সন্তান বড়? তুমি এমন এক প্রশ্ন আমাকে করেছো যার উত্তর বাঙালি কোনো নারীর কাছে নেই। আমার কাছেও নেই, আমার কাছেও নেই। স্বামীর কাছ থেকে যেমন স্ত্রীকে আলাদা করা যায় না, তেমনি আলাদা করা যায় না মায়ের কাছ থেকে সন্তানের। কিন্তু ফিরোজা, সন্তান তো পিতা মাতা দুজনেরই। হ্যাঁ, তুমি একাই ওদের দোয়া করতে যাবে, যাও যাও, কিন্তু আমি যাব না। মেয়ের অনিশ্চিত ভবিষ্যতের জন্য দোয়া করতে আমি যাব না। যাও যাও, তুমি যাও। কাজল, মা, মা এসেছো।
আমি দোয়া করি মা, তোরা সুখী হও। স্যার চলেন। আসি মা। এসো বাবা, এসো। আমাকে দোয়া করো মা। আসি। এসো ভাইয়া, তুমি এখানে বসো। আর আমাদের নতুন ভাবি এখানটাই বউ। বউ সামনে রে। এক্সেলেন্ট। এতদিন আমার ঘর ছিল, এখন তোমার। তোমার বলছো কেন বলো? আমাদের আমাদের বিয়ে হয়েছে। আই এম সো হ্যাপি। কাজল, কাজল তো একটা তোমার লাগবে। অবশ্যই লাগবে। রেখাকে পার্মানেন্ট করে নিলে কেমন হয়? এই চাকরটার সাথে বিয়ে দিই। দেখো ভাইয়া, ভালো হবে না বলে দিচ্ছি। হ্যাঁ, ভালো মন্দ বাইরে গিয়ে বিচার করো। যাচ্ছি তো ভাইয়া। শোনো ভাবি, তোমার জন্য সুন্দর একটা গিফট আছে, এই নাও। যাই ভাইয়া, ভাবি ভালো থেকো। স্যার, আমি কি যাবো না থাকবো? কেন, আমাদের বাসঘরে তুমি কি করবে? না, মশা মাছি মারবো, ওই ডিস্টার্ব করবো না। বাইরে প্রচুর মশা মাছি আছে, যাও যাও। ও তো মে আরে মারবা। আজ নারায়ণগঞ্জের চাষারায় এক ভয়াবহ বোমা হামলায় একটি রাজনৈতিক দলের 21 জন নেতা কর্মী নিহত হয়েছে। আমাদের প্রতিনিধি জানিয়েছেন, আজ রাত আনুমানিক 9টায় দলের জেলা কার্যালয়ে যখন প্রায় 200 নেতা কর্মী নিয়ে সভা চলছিল, তখনই এই বোমা হামলা হয়। কি হলো দেশটার? মানুষের জীবনে নিরাপত্তা বলতে কিচ্ছু নেই। কেমতে থাকবো, কেমতে থাকবো? যতদিন গোলা বারুদ আছে, বন্দুক আছে, ততদিন ফাটুস ফুজুর শব্দ আছে। তুমি এখানে? হ্যাঁ, তার জব হয়েছে যারে ধরনের লাইগা উকুন ধরার মতন চিরুনি অপারেশন চালাইছেন, এই সিংহ আপনার ঘরে আইছে। কি চাও? আরে আত্মসমর্পণ করতে চাই না, সুসম্পর্ক করতে চাই। সুসম্পর্ক তোমার সাথে? কেন অবাক হলে? আর পুলিশ মাস্তান একটা ব্যাপার আছে না, আমরা আছি বলেই তো আপনাদের চাকরি আছে। বাজে কথা রাখো, কি মতলব এসছে তাই বলো। হ্যাঁ, কয়ে ফালাই। শুনেন ডিসিপি সাহেব, আমার আদরের ছোট ভাই রাজা যৌবনের জোয়ারে এক মাইয়ার লগে লটর বটর করছিল, আবার জোসে পয়রা ছেমড়িটারে সাঙ্গ করে দিচ্ছে। আপনার জামাই সাহসের সাহস আছে, আমার বাইটারে বান্দরের মতন খাঁচায় বইরা ফালাইছে। শুনছি আপনার মাইয়া উডে সাক্ষী দিব। দেবে, নিশ্চয়ই সাক্ষী দেবে। আচ্ছা দিব,
মাগার আপনার মাইয়া মোল্লে তার সাক্ষী দিব কেন? বিল্লাল মিশরী, পুলিশরা যদি তাদের ছেলে মেয়েদের জীবনে তোয়াক্কা করত তাহলে কেউ পুলিশে নাম লেখাত না। অবৈধভাবে একজন পুলিশ অফিসারের বাড়িতে ঢুকে তুমি ভুল করেছ। না না, ভুল করি নাই, ভুল তো আপনি করতেছেন। আমি আপনার মেহমান, আপনার জন্য উপহার আনছি। এই রাখ। কি দেখতেছেন স্যার? রাইত ভরা গুনবেন, বেলা দশটা বাজে যাব, মাগার শেষ হইব না। তুমি কি আমাকে কিনতে চাও? বেচলে কিনুম, না বেচলে জোর করে দখল লমো, মাস্তানরা যা করে। বিল্লাল মিশরী, একজন ইমানদার অফিসার কখনোই তার ইমান বিক্রি করে না, ভুলে যাও না। গুন্ডা মাস্তানরা কখনো কোনো সরকারের সঙ্গে যুদ্ধে জিততে পারে না। আত্মসমর্পণ করো, জেলের ভাত খেয়ে ওরও বেঁচে থাকবে। মাগার একটা বুলেট ফুটলে আপনি বাঁচবেন না, আবার আপনার মাইয়াও বাঁচবো না। জামাই না বাঁচলে মাইয়া বিধবাইব, কোনটা চান? আমার ভাইয়ের জান নাকি অকর জীবন? ইমানদার মানুষ আপনি, ভাইবা দেখে। এই চল দাঁড়াও। আচ্ছা, হারামের মাল হাতে লেছেন, হুইঙ্গা দেখেন হালাল গন্ধ। কোন পুলিশের জীবন তার কর্তব্যের ঊর্ধ্বে নয়। নিয়ে যাও তোমার এই ডাস্টবিনের ময়লা আবর্জনা, এন্ড গেট আউট অফ মাই সাইট। আর শুনে যাও, আমার মেয়ে সাক্ষী দেবে। সাক্ষী দিতে টকিং লাগে, কথা মরা মানুষ কথা কয় না। জানেন না কাঠ গড়ায় খাড়ায় কেউ পান খায় না, মাগার গুলি খায়। খাইছে কথাটা মনে রেখে। বল আমাকে মারতে তোকে কে পাঠিয়েছিল বল? কুত্তর বাচ্চা, বল আমাকে মারতে কে পাঠিয়েছিল বল? বল আমাকে মারতে চেয়েছিলি? হ্যাঁ মারতে চেয়েছিলি? হ্যাঁ ওকে সারা রাত না খাইয়ে রাখবে, কালকে ওর আদালতে বিচার হবে। অর্ডার, অর্ডার, মামলার কাজ শুরু করা হোক। ইওর অনার, আমার মক্কেল রাজা মিশরী সমাজে একজন নাম করা ব্যক্তি। সে স্বাধীনভাবে ব্যবসা করে আসছে, সরকারি ট্যাক্স উনি সময় মতো পরিশোধ করেন। ওনার বিভিন্ন ব্যবসা থেকে সরকার কোটি কোটি টাকা ট্যাক্স আদায় করেন। আমার মক্কেল আসলেই ভিআইপি পার্সন, সে ধরনের খুন করতে পারে না। যিনি খুন হয়েছেন মিস মিতা একজন বিমানবালা, কে বা কাহারা তাকে খুন করেছে আর দোষ চাপানো হচ্ছে আমার মক্কেলের উপর? পুলিশের সিআইডি অফিসার মিস্টার সাহস তাকে জিজ্ঞাসাবাদের নামে অমানসিক অত্যাচার চালিয়েছে। আমি আমার মক্কেলের পক্ষ থেকে এই অত্যাচারের বিচার চাই, সেই সঙ্গে বলতে চাই আমার মক্কেল নির্দোষ, তাকে বেকসুর খালাস দেয়া হোক। অবজেকশন ইওর অনার, আমার প্রতিপক্ষ ক্রিমিনাল লয়ার তার বানানো কাহিনী শুনিয়ে আদালতকে বোকা বানাতে চাচ্ছেন, কিন্তু আদালত কল্পকাহিনীতে ভোলে না ইওর অনার। আদালত চায় প্রমাণ। আছে আপনার কাছে প্রমাণ? অবশ্যই আছে, আই উইটনেস, আই মিন চাক্ষু সাক্ষী আছে ইওর অনার। আমার সাক্ষী পেশ করতে চাই। অনুমতি দেয়া গেল। আমার প্রথম সাক্ষী মিসেস কাজল। কোনো ভয় পেও না, আমি তোমার সাথে আছি। কাজল, ঘটনার দিন আপনি যা দেখেছেন আদালতের সামনে তা নির্ভয়ে বলুন। ইওর অনার, আমি মিতার ফ্ল্যাটে যাবার সময় লিফটে ওই শয়তানের সাথে আমার দেখা হয়। ও তখন দ্রুত বেরিয়ে যায়। আমি মিতার রুমে গিয়ে দেখি মিতা মৃত। আমি ওর বিচার চাই, ও একটা খুনি। মিথ্যে কথা, মিথ্যে কথা ইওর অনার, ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। মিথ্যে নয় ইওর অনার, মিতার সাথে বহুদিন ওকে আমি দেখেছি। এই শয়তান শুধু মিতাকে খুন করেনি, মিতার পেটে সন্তান ছিল ও তাকেও খুন করেছে। আমি তরেও খুন করুন,
মিস্টার রাজা মিশরি, ভুলে যাবেন না এটা আদালত। আপনি বিশ্বাস করুন ইউর অনার, আমি খুব ভালো ছাত্র ছিলাম। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে এমএ পাস করেছি। আমার ভাই আমাকে নষ্ট করে দিয়েছে ইউর অনার। আপনি আমাকে শাস্তি দিন, আমি বিচার চাই, আমি ফাঁসি চাই ইউর অনার, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। মনে হচ্ছে আমার মক্কেল অসুস্থ হয়ে পড়েছে। ফাঁসি চাই, ফাঁসি চাই। আমার দ্বিতীয় সাক্ষী মিস্টার সাহস। ইউর অনার, আমি এবং আমার স্ত্রী বেডরুমে শুয়েছিলাম, এমন সময় ওই কুখ্যাত সন্ত্রাসী রাজা মিশরি আমাকে মেরে ফেলার জন্য তার দলবল সহ আমাকে অ্যাটাক করে, বৃষ্টির মতো গুলি করে। আমরা বাঁচার জন্য ওদের দিকে গুলি ছুড়লে ওরা পালিয়ে যেতে থাকে। জীবনের বাজি নিয়ে ওকে ধাওয়া করে আমি হাতে নাতে ধরে ফেলি। এর চাইতে বড় প্রমাণ আর কি হতে পারে রনার? ওরা খুনি, সমাজের শত্রু, দেশের শত্রু। ওর ফাঁসিও হওয়া উচিত, ইউর অনার, ওর ফাঁসিও হওয়া উচিত। থ্যাংক ইউ। অর্ডার, অর্ডার। সকল সাক্ষ্য গ্রহণের পর আদালত রাজা মিশরিকে, মিস মিতা হত্যা এবং সাহস ও কাজলকে অ্যাটেম্প টু মার্ডার করার অপরাধে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক মৃত্যুদণ্ড প্রদান করল। আজ আমি সত্যি ভাগ্যবতী, তোমাকে বিয়ে করে আমি একজন সাহসী পুরুষ পেয়েছি। আর সবচেয়ে খুশি হয়েছি এই পুরস্কারে, আমার স্বামী একজন বীর। আমার পুরস্কার তো তুমি। তোমাকে পেয়ে আমি পেয়েছি জীবন, তোমাকে পেয়ে আমি পেয়েছি পৃথিবী, পেয়েছি পৃথিবীর সব সুখ। এই সুখ যেন চিরদিন থাকে। এসো।
মিশরি, ঢাকা শহরটাকে তুই ড্রয়িং রুম মনে করেছিস, মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে পুলিশ ডিপার্টমেন্ট পর্যন্ত কোটি কোটি টাকা দিয়ে কিনে রেখেছিস। আরে তোকে ছোঁয়া তো দূরের কথা, তোর নাম শুনলে কেউ ভয় তোর ছায়াও মারাতো না। আজের সাহস তোকে এই সরকারি ড্রয়িং রুমে নিয়ে এসেছে মেহমানদের করার জন্য। মিশরি তুই কিন্তু শেষ শেষ তো বি তুই তুই আমার নেটওয়ার্ক আর ক্যাডার বাহিনী দেখোস নাই, আর তুই তো দুই টাকার অফিসার, তোর বাপের আমার দেখলে সালাম দেয়। মিশরি পার পার চিৎকার পার, আজ তোর শেষ চিৎকার। আমার সন্তানের মতন বাইরে তুই খুন করছস, আমার মাসুম বাইরে তুই খুন করছস। কাকে তুই মাসুম বলছিস? তোর ভাই বলে সে মাসুম? আরে তোর ভাই যদি মাসুম হয় তাহলে ভয়ঙ্কর প্রজাতির হিংস্র জানোয়ার কে? মাসুম তো আমার ভাই রকি, যাকে তুই পঙ্গু করে দিয়েছিস। মাসুম তো রকিদের মতো লক্ষ লক্ষ কোটি সহসর বালক, যারা তোর বানানো বোমার আঘাতে জীবন দেয়। মাসুম তো সেই শত সহস্র বালক যারা পাপ কাকে বলে জানে না, কিন্তু তোর হেরোইন খেয়ে জীবন দেয়। মাসুম তারা, মাসুম এদেশের কোটি কোটি খেটে খাওয়া মানুষ, আর তুই বলছিস তোর ভাই মাসুম? আরে তোর ভাই তো গন্ডার হাইনা নেকড়ে। তোদের মতো ক্রিমিনালরা ওইসব মানুষ সবই গন্ডার হাইনা নেকড়েকে মাসুম বলে? বাংলাদেশের মাটি থেকে তোদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া উচিত। ইঁদুর যেমনি লোহার রড চিপিয়ে খেতে পারে না, তেমনি নরঘাতকের দাঁত যত ধারালোই হোক সে পারে না চৌদ্দশেকে লোহা চিপিয়ে খেতে। এই সেল ভেঙে তুই কখনো বাইরে যেতে পারবি না। এই নোটক নোটক বেশি কইস না, ছাগলের খোয়ারের মধ্যে সিংহ বৈশা মশার কামড় খায় না। বিল্লাল মিশরি লোহার কালাই চিপাইয়া চ্যাপটা বানায়, তরে যে আমি এমন চ্যাপটা বানামু যা দেখা ডেউটিন কোম্পানি প্রোডাকশন ছাইড়া দেব। সাহস তোকে চিবিয়ে চিবিয়ে এমন রস বের করবে যা দেখে বিটুবিন কোম্পানিগুলা ভুল করবে। আমি তোকে আর কাচ্চা বানিয়ে রাস্তায় ছড়িয়ে দিব। আবে অবজা, তুই আমার কি করবি তা আমি জানি। পুলিশ কাস্টডিতে কোনো আসামি মারা গেলে পুলিশ প্রশাসনের উপর বাংলাদেশের জনগণ আস্থা হারিয়ে ফেলবে। আমি তোকে এমন জায়গায় মারব যার কোনো সাক্ষী থাকবে না। অফিসার, কাল ওকে আদালতে চালান করে দেবে। চেহারা জালরা করিয়া দে, আমার ড্রেস পরায় দে, দুনিয়া জানবো বিল্লাল মিশরি মারা গেছে। আজ থেকে সাহসের ঘুম হারাম। সাহস মিয়া, আমি আইবার লাগছি।
আমাদের নিজস্ব সংবাদদাতা জানাচ্ছেন কুখ্যাত সন্ত্রাসী বিল্লাল মিশরি পুলিশের গুলিতে মারা গেছে। কে? ইলেকট্রিক লাইনম্যান। কি চাই? আপনাদের কাট আউট কেটে গেছে, ঠিক করতে হবে। আসুন। সুইচবোর্ডটা কোন দিকে? ওই দিকে। কাজল, 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 দরজা খুলো, কাজল, কাজল, দরজা খুলো, কাজল, আরে কাজল, দরজা খুলো, কাজল, কি ব্যাপার কাজল? সন্ধ্যা না হতে তুমি ঘুমিয়েছো কাজল? এই কাজল, তোমার শরীর খারাপ? আমি সে কখন থেকে দরজা ধাকাচ্ছে অথচ কাজল, 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 এ কাজল, কাজল, এ কি, এ কি হচ্ছে তোমার? হ্যাঁ, কি হয়েছে কাজল? আমি আমি এখানে এলাম কি করে? বিদ্যুৎ চলে গেল, অমনি লাইনম্যান এলো, তারপর তারপর তো কিছু মনে পড়ছে না। আমি তো ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিলাম, লাইনম্যান বেডরুমে এলাম কি করে? লেন্জালো এই চর,
বালা করছো ল্যাঞ্জা কাইটা দিলে কুত্তাই নাকের মাছি খেতেই পারে না সাহসালাই সিংহ খেতেইব কেমনে হারামজাদা গাইল্লা জোরে জোরে গাইল্লা মুখে বিষ বেদনা কর আমি তোর বেদনার আশক বাম্বু থেরাপি দিতাছি বিটা জোরে হ্যালো হ্যালো মা কাজল কি ব্যাপার মা এই অসময়ে গতকাল সাহস না বলে বাসা থেকে বেরিয়ে গেছে এখনো পর্যন্ত ফিরে আসেনি ফোনও করেনি ইয়াল্লাহ সে কি আমার কিন্তু ভীষণ ভয় করছে মা ভেঙে পড়িস না মা আমি দেখছি তোর বাবাকে বলছি হ্যাঁ হ্যাঁ আমার সাহসকে তুমি ভালো রেখো ওই নোটাক নোটাক বেশি চিৎকার পারলে ফকিরে ভিক্ষা পায় না এত জলদি মিসকিন হয়ে গেলি মরণের ভিক্ষা চাইতাসস কেন অন্য ভিক্ষা চা হারামজাদা এই বিল্লাল মিশর হইল মিশরের পিরামিডের রকম বিরাট আমি বিরাট বিরাট ভিক্ষা দেই তোরও দিমু মাগার কি ভিক্ষা দিমু তা তুই জানস না তুই আমার কলজা টুকটার ভাইয়ের লাশ দেখাইছ আমিও তোরে দেখামু ওই বিল্লাল মিশরি আর একটা লাশ দেখা তোর বাকি আছে সেটা তোর নিজের লাশ বিল্লাল মিশরির মরণ নাই বিল্লাল মিশরি মিশরের পিরামিডের রকম অমর বিল্লাল মিশরি কেমনে সুখ দুঃখের তেজরতি করে এটা দুনিয়া দেখছে আজ তোরে দেখাম আটটা ভরিয়া খাবার বুঝছেন দুই লিটার ঢুকানো হইল বুঝছেন ওর বাই প্রেমিকা রেখারে নিয়ে আয় ওর লগে ফিল্মের স্টাইলে শুটিং করুন যা শুটিং শেষ এই ফিল্ম দেখে দুনিয়া জানবো ডিসিবির সাহস আর ছোট ভাইয়ের প্রেমিকারে রেপ করছে খুন করছে আমি বিল্লাল মিশরি দয়া কইরা এই সুসংবাদ পৌঁছায় দিছি এই সাহস কিছু বুঝছস বাটার আগুন কেমনে জলে জিপে তুইলা ঠেলা গাড়িটার মতন ঠেলা লই হাওয়াই চুম্মারে
খুঁজে পাওয়া যাচ্ছে না আঙ্কেল, তোর মার ফোন পেয়ে গেলাম, কি হয়েছে খুলে বলতো। পরশু রাত্রে বাসায় ফিরে হঠাৎ জানলা দিয়ে বাইরে তাকিয়ে কোনো কিছু না বলে ছুটে বেরিয়ে যায়, আর ফেরেনি। দাঁড়া, আমি সব থানায় ফোন করে দিচ্ছি। ভাবি সাহেব নিজে সাহেব আইসে। ওদের এক্ষুনি হাসপাতালে নেওয়া উচিত, চলো। বিল্লাল মিশরি বেঁচে আছে, সেই রেখাকে খুন করেছে। ডোন্ট টক ননসেন্স, সবাই জানে বিল্লাল মিশরি মারা গেছে। তার পোস্টমর্টম রিপোর্ট তুমি নিজেই দেখেছো। পোস্টমর্টম রিপোর্ট মৃত্যু কারণ ব্যাখ্যা করে, কে মরেছে তা ব্যাখ্যা করে না। বিল্লাল মিশরি সত্যি বেঁচে আছে। মিশরি যে বেঁচে আছে এই কথা তুমি কেমন করে প্রমাণ করবে? বিল্লাল মিশরিকে ধরে প্রয়োজনে দ্বিতীয়বার তাকে হত্যা করে হলেও আমি প্রমাণ করব যে সে বেঁচে আছে। নলের রেখাকে হত্যা করার দায় আমার মাথাতে চেপে বসবে। স্যার, উনাকে রিমান্ডে নেবার অর্ডার হয়েছে, কারণ খুনের আগে রেখাকে ধর্ষণ করা হয়েছে। আপনারা কেন বিশ্বাস করছেন না বিল্লাল মিশরি বেঁচে আছে? কোথায় বেঁচে আছে? মিশরে? মিশরে নয়, সে ঢাকাতে বেঁচে আছে। একজন মৃত ব্যক্তিকে তুমি বলছো জীবিত, তার মানে
তোমার মাথা খারাপ হয়ে গেছে তুমি পাগল হয়ে গেছো তুমি একজন সরকারি অফিসার হয়ে মদ্যপান করেছো রেখা নামের এক মেয়েকে হত্যা করেছো শুধু তাই নয় খুবই দুঃখের ব্যাপার সাহস যে তোমার অধঃপতন এবং মিসকন্ডাক্টের জন্য রেখা এবং রাজামিশোরকে হত্যা করার জন্য তোমাকে বরখাস্ত করা হলো তোমার আর্মস এবং আইডি কার্ড আমাকে ফেরত দাও থ্যাংক ইউ স্যার আমাকে পুলিশের জীবনের শৃঙ্খল থেকে মুক্ত করে দিলেন বিল্লাল মিশরি আমার হাত থেকে বাঁচতে পারবে না এজি সাহেব ওকে ছেড়ে দিলে ও এমন কিছু করবে যা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয়ে যাবে জনগণ এটাকে ইস্যু করে আমাদেরকে হেয় প্রতিপন্ন করবে ওকে গ্রেপ্তার করুন প্লিজ টেক অ্যাকশন অ্যারেস্ট হিম অফিসার দেখলেন তোর কাণ্ড অফিসার যেভাবে ওকে গ্রেপ্তার করুন বোধহয় পালিয়েছে চল এইসব আমি কি দেখলাম এই দৃশ্য দেখার আগে আমি অন্ধ হয়ে গেলাম না কেন চুপ করো ভাবি চুপ করো তুমি বরাবরই অন্ধ ছিলে এই জন্য এই মানুষটা তুমি কিছুই দেখনি একটা লম্পট দুশ্চরিত্র খুনি এই মানুষটা তানের ভাই আমার আরে এসব কি বলছিস আমি তোমার কেউ নই কেউ হতে পারি না কাজল বিশ্বাস করো এসবই বিল্লাল মিশরির কাজ মিথ্যে কথা বিল্লাল মিশরির কোনো অস্তিত্ব দুনিয়ায় নেই সবই তুমি করেছো মাতাল মদ্যপ তুমি রেখার সর্বনাশ করে তুমি ওকে খুন করেছো আমি না হে মদকে মাতাল আরে তোরা ওকে নেশাগ্রস্ত আমার পাপের সাক্ষীর ক্যাসেট এভাবে দেখানোর জন্য তোদের কাছে কে পাঠিয়েছে তার ব্যাপারে তোদের কোনো সন্দেহ নেই সামনে যা দেখছি তা অবিশ্বাস করে আড়ালে ঘটে যাওয়া তোমার কল্পকাহিনী বিশ্বাস করব বাবার মৃত্যুর পর বাবার আসলে তোমাকে বসিয়ে মাথার তাজ ভাবতাম কিন্তু তোমার মতো নোংরা চরিত্রে মানুষকে তো পায়ের জুতোও মানানো যায় না অনেক বলেছো তুমি অনেক বলেছো কিন্তু আমি কাকে বলবো কাকে অবিশ্বাস করবো আর কাকে বিশ্বাস করবো যা দেখেছো সব সত্যি এ কথা মিথ্যে প্রমাণিত হওয়ার আগে তুমি তোমার স্বামীকে চরিত্রবান ফেরেশতা ভাবতে পারো আমি তাকে শয়তানি ভেবে যাবো শয়তান কাজল তোমরা আমাকে বিশ্বাস করতে না পারলে আমাকে তুমি খুন করে ফেলো খুন করে ফেলো খুন করে ফেলো প্লিজ আমি তোমার দুটো পায়ে ধরে প্লিজ আমাকে খুন করে ফেলো কি হচ্ছে শাশকে ছেড়ে আমি চলে এসেছি ওই বাড়িতে আমি আর যাবো না মা আমি আর যাবো না সর্বনাশ কি বলছিস হ্যাঁ মা ওর ছোট ভাই প্রেমিকার সাথে আমি আর বলতে পারবো না মা আমার সব শেষ হয়ে গেছে মা সব শেষ হয়ে গেছে শাশকে আমি বিশ্বাস করেছিলাম কাঁদিস না আমি দেখবো সব ঠিক হয়ে যাবে তোমরা কারা বিল্লাল মিশরির লোক আমার পথ আটকে রেখেছো কেন তোমাকে মেরে ফেলতে এই মুখ সামলে কথা বল আমরা কথা বলি না আমরা নোটক করে দিই Yeah.
দেন। কি হয়েছে? আপনার ছোট ভাই তানিনকে বিল্লাল মিশ্রের লোক মারছে। মারছে? তানিন, 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 ভাই, ভাই আমার, তুই আমাকে ভুল বুঝে এভাবে এসে জীবন দিবে আমি ভাবতেও পারিনি। ভাই, ভাই তোর কাছে আমাকে মাফ চার সুযোগ দিলি না। ভাই তুই আমাকে মাফ করে দে, মাফ করে দে ভাই, মাফ করে দে। হ্যাঁ, আর দিনের আলোর মতোই সব পরিষ্কার হয়ে গেছে যে তুমি পাপী, তুমি দুশ্চরিত্রবান। বেরিয়ে যাও আমার ঘর থেকে। আমি বের হতে আসিনি কাজল, আমি তোমাকে বোঝাতে এসেছি আমি নির্দোষ। নির্দোষ সাজার জন্য যতই সাফাই গাও, নিজের চোখকে তো আর আমি অবিশ্বাস করতে পারি না। আমি নিজের চোখে দেখেছি তুমি রেখার সঙ্গে, ছি, বলতেও আমার ঘৃণা হচ্ছে। চুপ করো, তুমি চুপ করো। ঘৃণা আমিও তোমাকে করি। কি বলতে চাও তুমি? বলতে চাই না, আমি তোমাকে দেখাতে চাই। বন্ধ করো, বন্ধ করো এইসব নোংরা দৃশ্য। সাহস, সাহস, বিশ্বাস করো, আমি কখনোই বিল্লাল মিশরের সাথে। আমার ভিডিও যখন তোমরা দেখছিলে ওটা তো আমি ছিলাম না, ছিল অন্য কেউ। কিন্তু তোমরা কেউ আমার কথা বিশ্বাস করনি। সাহস, সাহস, আমি বিশ্বাস করতে পারছি না, এত জঘন্য মানুষ পৃথিবীতে আছে। হ্যাঁ হ্যাঁ আছে, হ্যাঁ আছে। বিল্লাল মিশির মতো জঘন্য লোক এখনো পৃথিবীতে আছে। আমাকে আঘাত করার জন্য বিল্লাল মিশির ভিডিও ছবি বানিয়ে সবার চোখকে ফাঁকি দিয়ে আমাকে সমাজের কাছে, তোমার কাছে, তোমার বাবার কাছে হেয় প্রতিপন্ন করেছে। কিন্তু রাখে আল্লাহ মালিকে, সত্যের জয় তো হবে আমি জানি। আমি বিশ্বাস করে কাজল, তুমি তুমি অপবিত্র নাও। দরজা খুলুন, আমরা পুলিশ। না সাহস, না, তোমার গ্রেপ্তার হওয়া চলবে না। সাহসকে গ্রেপ্তার করার শক্তি এদের কারোর নেই। দরজা খুলুন বলছি। না না, তুমি এদিকটা চলতে পালাও, আমার কসম, প্লিজ পালাও। দরজা না খুললে আমরা ভেঙে ফেলতে বাধ্য হব। দরজা খুলুন, আমরা বিশেষ খবর পেয়ে এসেছি, ভিতরে আসামি আছে, দেরি করবেন না, দরজা খুলুন। ভাগিয়ে দিয়েছিস না? সাহসকে ভাগাতে হয় না বাবা, ওরা বীরের মতো আসে আবার বীর পুরুষের মতো চলে যায়। ওই কালপিটটা কেন এখানে এসেছিল? কালপিট সাহস নয় বাবা, কালপিট তো ওই বিল্লাল মিশরি যে বেঁচে আছে। চুপ কর, তুই ওই লম্পটটার কল্পকথা বিশ্বাস করতে শুরু করেছিস। কল্পকথা নয় বাবা, সত্যি কথা। রকি, 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 কথা বল ভাই, কথা বল, কথা বল রকি। জালিমরা তোকে আমার বুক থেকে কেড়ে নিল ভাই, কেড়ে নিল। আমি আমি তোকে বুকে ধরে রাখতে পারলাম না ভাই, পারলাম না। আমি তোকে বাঁচাতে পারলাম না, পারলাম না ভাই। তোর
তোরে তোরে পঙ্গু জীবনে তুই তোমার বোঝা ছিলি রে ভাই, তবু কেন আমার বুকটাকে ক্ষত বিক্ষত করে চলে গেলি ভাই? কেন কেন রকি রকি রে, আমাকে অভিশাপ দিস না ভাই, আমাকে অভিশাপ দিস না ভাই। কসম তোর পবিত্র রক্তের, তোর মৃত্যু আমি বৃথা যেতে দেব না। আমি কঠিন প্রতিশোধ দেব, কঠিন। বিল্লাল মিশরি, তুই আমার পঙ্গু অসহায় ভাইকে খুন করেছিস, তৈরি থাক হারামজাদা। আমার ভাইয়ের পবিত্র রক্তের ঋণ তোকে রক্তের সাগর দিয়ে শোধ করতে হবে, তোকে রক্তের সাগর দিয়ে শোধ করতে হবে। বল বিল্লাল মিশরি কোথায়? আমি জানি না। বল কোথায় যাচ্ছিস? বাসাটা খালি, তাছাড়া সাহস নেই। আমার খুব যেতে ইচ্ছে করছে মা। ঠিক আছে যা, একটু দেখে শুনে যাস মা। আসি মা, যা, সাবধানে যাস। যাবে? হ্যাঁ যাবো। গুলশানে যাও। তুমি নো টক, টক করলে গুলি করবো। বিল্লাল মিশরি ভাবিকে উঠিয়ে নিয়ে গেছে। কোথায়? মিশরির নতুন আড্ডায়। আমাকে ছোঁয়ার চেষ্টা করিস না মিশরি, মৃত্যুকে ছুঁয়ে কেউ বাঁচতে পারে না। কারে মরণের ভয় দেখাস? কারে কারে? এই মিশরি আজরাইলের আরেক নাম। নোটক নোটক হুই না যা, তরে আনছি তোর এখন দুঃসাহস করিয়া তোর স্বামী সাহস আইব, মাগার লাভ নাই। বিল্লাল মিশরির ঘর হইল চোরাবালি, বেশি হাত পা লাললে তলায় যায়। আমার সাহসের সাহস সম্বন্ধে তোর কোনো ধারণা নেই, ও আসবে ধ্বংসের পাহাড় হয়ে। আইব বলেই তো তরে আনছি, আহনের পর ফিলিম কি ওই বইটা হন। আমার ভাইয়ের কসম, ছাগলের খাসিটার মতন ওর আমি জুলে এক কসমস করেছিল। চুপ কর মিশরি, নিজের গায়ের চামড়ার হিসাব কর, সাহস এলে তোর চামড়া তুলে লবণ দেবে। এই লবণ দেয়া তক আমি ছিল্লাক শশাটার মতন কচকচ করে খামু মজা করিয়া, তেমন মজা পাইছস তোর স্বামীর সাহসের ভিডিও দেখা। আইস ভিডিও করুম, এইটা দেখা দুনিয়ার মজা পাইব। তোর সেই খায়েস কোনোদিনই পূরণ হবে না মিশরি, সাহস আসবে তোর মৃত্যু হয়ে। হ্যাঁ জলদি এবার ক, নাইলে আমি তোর পেটে সময় বোমা, যার কয় টাইম বোমা বাইন্দা দিচ্ছি। এটা ফাইটে গেলে তো মজা শেষ, খেল খতম। আরে খেল তো খতম হবে তোর মৃত্যু দিয়ে। আরে ওই সাহস কোন হানে তুই? সাহস করাই তোর বউ ডাকছে, তোর নামের পেট যদি করিস না। তোর না করতে সত্যি সত্যি আয় পড়ছে, তোর কথাই সত্যি। এখন তোর না করে নোটক করে দিব। ওইটা টাইম দেওয়া আছে, এইটার কিন্তু টাইম নাই। টিপ দিলেই নোটক, কথা বলতে পারবি না। অশ্বের গুদাম ধ্বংস করে দিচ্ছস, বারুদের গুদাম শেষ করে দিচ্ছস, আমার মাসুমের মতন ভাইটার তুই মাইরা ফেলাইছস। আমি তোর শৈলে যা রক্ত আছে সব বাই করে ফেলামু, ইচ্ছা
ইচ্ছা করলে তোর এখন আমি গুলি করে মেরে ফেলাই ব্যাপারি কিন্তু মারনা যন্ত্রণা দিয়ে দে আমারও মানুষকে নোটক করেছিস আজ আজ আমি তোকে নোটক করে দেব ভাইয়ের চিৎকার শুনেছিস ওই মাসুম লোকগুলো চিৎকার শুনিসনি আরে যাদেরকে তুই খুন করেছিস কোনো অপরাধ না করেও তোর জন্য যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে হারাম খোর তোর ভাইয়ের চিৎকারের সাথে সাথে তোর চিৎকারও আজ তুই শুনতে পাবি চিৎকার তুই আজ শুনতে পাবি খ্রিস্টানদের প্রার্থনার সময় তুই বোমা মেরেছিস নারায়ণগঞ্জে তুই বোমা মেরেছিস রমনার পটমূলে তুই বোমা মেরেছিস শত শত নিরীহ মানুষের জীবন তুই কেড়ে নিয়েছিস আমার বাবাকে তুই মেরেছিস আমার দুই ভাইকে তুই মেরেছিস আজ তোর বোমা দিয়ে আমি তোকেই শেষ করব যেন বাংলাদেশে আর কেউ কোনোদিন কোনো বোমা না মারতে পারে সাহস
ওয়েল ডান সাহস, ওয়েল ডান। স্যার, আমি আমার কর্তব্য পালন করেছি। হ্যাঁ, কর্তব্য পালন করতে গিয়ে তোমরা ভুলে যাও, তোমরা কারো না কারো সন্তান। তোমাদের জন্য তোমাদের বাবা আমারাও ভাবে। স্যার, স্যারের ঊর্ধ্বে আমি কাজলের বাবা, তোমার শ্বশুর। ও এ বাবা, বাবার ঊর্ধ্বে কর্তব্য। তোমাকে আমি সারা জীবন টেনশনে থেকেছি, হ্যাঁ, তারপরও গর্বে আমার বুকটা ফুলে উঠেছে। আমি আল্লাহর কাছে বলছি, বাংলাদেশের প্রতিটি বাবা আমার ঘরে যেন জন্ম নেয় সাহসের মতো ছেলে, যারা শুধু ঢাকাই আমার আস্তন নয়। ইয়েস পাইসান, আমি তোমাকে দোয়া করছি। স্যার, সারা বাবা সেলুট করলেন, এবার পায়ের ধুলা নেন, দোয়া নেন, করেন। আরে রাখো বাবা, রাখো রাখো, আমার একটু দেন। আমাদের দোয়া করো বাবা। হাই মা। স্যার, গাড়ি রেডি। আপনারা কি ভাবতেছেন, টেনশন শেষ, বাই।